পরিচয় দিব না পরিচয় দিলে চিনবেন আমার মনে হয় বাংলাদেশের সব মানুষই ওনাকে চিনে আসলে পরিচয় দিব না আমি ঠিক আছে যারা আসবে তাদের জন্য এটা একটা সিক্রেট থাকলো যে গাড়ি ব্যবহার করেছে প্রতিদিন মনে হয় যে হয়তো সপ্তাহে খুবই কম গাড়ি বের হতো কিন্তু যেদিনই গাড়ি চলতো সেদিনই সর্বোচ্চ এক থেকে দুই কিলোমিটার বেশি গাড়ি রান হতো না গাড়ির মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো দুই হাজার সিসির গাড়ি নিশান এক্সট্রা জিপ গাড়ি প্রত্যেকটা গ্লাসে কিন্তু বাবাই চ্যাসিস নাম্বার লেখা আছে আমি কিন্তু নিশান এক্সটাইল জিপ গাড়িতে কিন্তু বাবাই কখনো কোনো দিন গ্লাসে চ্যাসিস নাম্বার লেখা দেখে নেই কিন্তু প্রত্যেকটা গ্লাসে সামনের পিছনে সাইডে দুই সাইডে সব জায়গায় কিন্তু চ্যাচিস নামে লেখা সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই দেখাবো সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন ডাবল প্রোটেকশন হেডলাইট ফগ লাইট গ্রিল নিশানের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট ফগ লাইট সবই ভালো আছে যে নিবে সে আলোর মতো আজীবনের জন্য দোয়া করবে আমার এই গাড়ি নিয়ে চাকার রিংটা দেখেন না বাবাই কত সুন্দর অ্যালো রিংটা চমৎকার খুবই চমৎকার চারটা চাকা একদম নতুন পেয়ে যাবেন সবই ভালো কিন্তু গ্লাসাল দেখেন বাবু লোগো আছে সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মধ্যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করে মান নেই এটা কিন্তু রাজকীয় গাড়ি বাবা রাজকীয় রাজকীয় বুঝছেন বাবু ভাই যে এই গাড়ি চালালে আপনি বুঝতে পারবেন ফিল পাবেন যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন সব ধরনের ফিলই কিন্তু এটার পাবেন ভিতরে ইন্টারিয়রটা দেখেন দেখলে আপনার মনটা শান্তি হয়ে যাবে দেখেন একদম খুবই চমৎকার দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডি টিভি ক্যামেরা নেভিগেশন সবই ভালো কন্ডিশন আছে কিছু করতে হবে না অনেক সুন্দর একটা সিট কাভার লাগানো আছে এই দেখব বাবু দেখেন এক্সটাইল লেখা দেখেন চ্যাসিস নাম্বার লেখা আছে সবই ভালো দেখেন আচ্ছা হুম নাম্বার সহ জি দেখেন ভিতরে ইন্টারিয়র মাশাআল্লাহ একদম পরিপাটি অবস্থা আছে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন অরিজিনাল তেলের গাড়ি পিছন সাইডটা বাবু দেখেন সুন্দর একটা অনেক বড় একটা ব্যাকলাইট সুন্দর একটা স্পয়লার শো লাইট ওয়াইফার নিশানের মনোগ্রাম এক্স স্টাইল লেখা আছে ডিজিটাল নাম্বার প্লেট ফোর স্টারের জাপানিস সহ আছে এই ব্যাকলাইটটা গাড়ির সাথে এবং বাবা পিছনে কিন্তু জায়গার অভাব নেই আপনি দেখেন অনেক স্পেস একদম অনেক স্পেস একদম নিখুঁত একটি গাড়ি কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন চালাবেন ফাইভ সিটের গাড়ি ফাইভ সিটের গাড়ি জি চমৎকার পরিপাটির সাজার গোসল একটি গাড়ি রাইট সাইডে দেখেন বাবু হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না এই পাশটা দেখেন চ্যাসিস নাম্বার দেওয়া আছে এখানেও চ্যাসিস নাম্বার আছে পিছন সাইডে কিন্তু চ্যাসিস নাম্বার আছে সব জায়গায় কিন্তু চ্যাসিস নাম্বার লেখা আছে বাবু বুঝি একদম সুন্দর এই যে দেখেন বাবু এখানে চ্যাসিস নাম্বার এখানে কিন্তু চ্যার্সিস নাম্বার নাম্বার হ্যাঁ সবই দেওয়া আছে সামনে কিন্তু চ্যাসিস নাম্বার আছে আপনাদেরকে দেখাবো এবং খুবই সুন্দর ভালো একটি গাড়ি অনেক দিন পরে একটা এত সুন্দর পরিপাটি সাদা রছ একটি গাড়ি পেয়েছি স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ার বক্স সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিলিং থেকে শুরু করে সবই ভালো আছে ওকে মাইলেজ হচ্ছে 90000 প্লাস 90000 প্লাস মাইলেজ অরিজিনাল মাইলেজ কিন্তু ইঞ্জিনের কন্ডিশন দেখবো ইঞ্জিনের কন্ডিশন দেখলে কিন্তু আপনার মনটা শান্তি হয়ে যাবে দেখেন জি চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স সবই ভালো আছে হেডপুপটাও কিন্তু গাড়ির সাথে

এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবু আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু নেগোশিয়েবল করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরম মানে আমি সিটি ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে খেজুর বাগানের উল্টা পাশে খামার বাড়ি মোড়ের পাশে স্বপ্ন সুপার শপের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন দুই নম্বর গেটের পাশে দেখবেন স্বপ্ন সুপারশপ তার পাশে আমার শোরুম সিটি কার ভ্যালি আবার দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم